আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? তো এখন যে দেখতে পারতেছেন এতগুলো মাল্টিপ্লাগ নিয়ে আমি কেন আসলাম, আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে পরিমাণে ইলেকট্রিক জিনিসপত্র ব্যবহার করি তার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হলো প্রপারলি পাওয়ার সাপ্লাই। এবং এই প্রপারলি পাওয়ার সাপ্লাইয়ের জন্য অনেক বেশি পরিমাণে দরকারি একটা জিনিস হলো মাল্টিপ্লাগ। অর্থাৎ আপনি যদি প্রপার একটা ভালো মানের মাল্টিপ্লাগ ব্যবহার না করেন তাহলে আপনার ইলেকট্রনিক যে প্রোডাক্ট আছে সেটা তো ক্ষতি হবেই, যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তাই আজকে নিয়ে আসলাম LDNIO ব্র্যান্ডের এক গাদা মাল্টিপ্লাগের রিভিউ। আমি আজকে মোটামুটি 5-6টা মাল্টিপ্লাগ নিয়ে কথা বলবো, এছাড়াও আরও অনেক মাল্টিপ্লাগের রিভিউ আসতে যাচ্ছে আমার এই চ্যানেলে। নট অনলি আর রিভিউ, এটা একটা ইউজার এক্সপিরিয়েন্স বলতে পারেন। তো চলুন শুরু করা যাক। ওয়েল, তো আমি প্রথমে যে মাল্টিপ্লাগটি নিয়ে কথা বলবো সেটা হলো LDNIO SC3412। এই মাল্টিপ্লাগটি এটা মূলত একটা থ্রি কর্ড মাল্টিপ্লাগ, অর্থাৎ তিনটা পাওয়ার সাপ্লাই এখানে আপনি মোটামুটি করতে পারবেন। এছাড়াও আপনি এখানে মোটামুটি তিনটা USB টাইপ এ পারবেন এবং একটি USB টাইপ সি পারবেন। তো আমরা সরাসরি যদি মাল্টিপ্লাগটার দিকে তাকাই বা মাল্টিপ্লাগটা আমরা যদি আনবক্স করে ফেলি, প্রতিটাই আমার আনবক্স করা আগে থেকে, তাও আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি। সো বক্স কন্টেন্ট মোটামুটি মানের মাল্টিপ্লাগ আর কত ভালো পরিমাণে বক্স কন্টেন্ট দিবে। সো এই বক্সের খোলার পর আমরা যে জিনিসটা দেখতে পাবো এই যে মাল্টিপ্লাগটা, এবং মাল্টিপ্লাগটার এই যে তারটা আছে সেটা কিন্তু 2 মিটার লম্বা একটি তার, এবং তারের কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। অ্যাজ ইউ সি দেখতে পাচ্ছেন এখানে যে কর্ডটা আছে সেটা নর্মালি আমাদের যে দেশে যেটা আমরা ব্যবহার করি একটা নর্মাল ইউনিভার্সাল কর্ড যেটা মোটামুটি সব জায়গায় দেখা যায়। সো এটা, হ্যাঁ এটা আপনার আমার মনে হয় না বাসা বাড়িতে কোনো ধরনের প্রবলেম হবে, তারের কোয়ালিটিও যথেষ্ট পরিমাণে ভালো ছিল। এখন সরাসরি আমরা মাল্টিপ্লাগটার দিকে চলে আসি। এর বিল কোয়ালিটির দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এটা একটা ABS প্লাস্টিক, সামনের দিকে যে অংশটা আছে সেটা কিন্তু আসলে একটা ম্যাট টেক্সচার দিয়েছে তারা, এবং এর পেছনের দিকে যে অংশটা আছে সেটাও ম্যাট টেক্সচার বাট এটা কিন্তু গ্রে কালারের। এখানে একটা আপনার কী বলে কিউআর কোড আছে, আপনি চাইলে এটা স্ক্যান করতে পারেন এবং প্রোডাক্টের যে অথেন্টিসিটি আছে সেটা আপনি জানতে পারেন। এবং প্রোডাক্টের অথেন্টিসিটির কথা নিয়ে যেহেতু এসেছি, আজকে আমাদেরকে সকল প্রোডাক্ট পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও BD, মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। এই সকল মাল্টিপ্লাগ এবং অন্যান্য সকল পারচেস লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে থাকবে, গ্যাজেট স্টুডিও BD সকল তথ্য থাকবে, আশা করি আপনার চেক করে আসবেন। সরাসরি চলে আসি মাল্টিপ্লাগের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা পাওয়ার প্লাগ আছে যেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এখানে আমি একটা জিনিস দেখেছি যে অন্যান্য মাল্টিপ্লাগগুলো বেবি সেফ হলো, এই এটা কিন্তু বেবি সেফ না। অর্থাৎ এখানে বাচ্চা আঙুল টাঙুল ঢুকায় ফেললে কিন্তু আসলে দুর্ঘটনা হতে পারে। এবং এখানে উপরে যে তিনোটেই যে USB পোর্ট দেখছেন, তিনোটেই কিন্তু আসলে ফাস্ট চার্জিং পোর্ট, এবং এই USB টাইপ এ যেটা আছে এগুলো প্রত্যেকটা 18 ওয়াটের QC 3.0 টেকনোলজি সাপোর্ট করে থাকে। এবং উপরে যেটা আছে অর্থাৎ PD চার্জার, যেটা হলো 3.0 PD চার্জার, সেটা হলো 20 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে থাকে। অর্থাৎ এগুলো দিয়ে আপনি ফাস্ট চার্জিংয়েরও সুবিধা পাচ্ছেন। সো এটা মোটামুটি একটা 3 কর্ড বিশিষ্ট, তো এটা মোটামুটি লাইট ইউজ যারা বাসা বাড়িতে করতে থাকবেন তারা আসলে এটা ব্যবহার করতে পারেন। এবং এখানে আপনি একটা চাইলে দেখতে পারবেন এখানে একটা পাওয়ার অন অফ বাটন আছে, আপনি চাইলে এটা পাওয়ার অন এবং অফ করতে পারবেন। আমার বাসায় একটা আমি ব্যবহার করছি অরিজিনালি LDNIO, যেটা আমি আগের থেকে একটা ব্যবহার করছি, যদিও এটা না, এটা আর একটা মডেল আছে LDNIO, আমি ওটা ব্যবহার করছি। সো এটা কিন্তু ওটা নতুন ভার্সন। এখন যেটা নিয়ে এসেছি সেটা হলো LDNIO এর পরের আরেকটা মাল্টিপ্লাগ, যেটার মডেল নেম হলো SC4407। অর্থাৎ এই মাল্টিপ্লাগটা মোটামুটি দেখতে পাচ্ছেন বাইরে থেকে যে 4 কর্ড বিশিষ্ট, এবং এটার মধ্যে কিন্তু আসলে 2 মিটার একটা লম্বা তার আছে। আপনি চাইলে এখানে চাইল্ড সিকিউরিটি এটার মধ্যে আছে, এটার মধ্যে 850 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু অ্যান্টি ফ্লেমিং সুবিধাটা আছে, আর 4টা তো ইউনিভার্সাল আউটলেট আছে। তো এটাকে যদি আমরা নর্মালি ওপেন করে ফেলি, এবং ওপেন করলে আমরা যে জিনিসটা খেয়াল করতে পারবো, ভাই এগুলো আনবক্স করতে যে কী পরিমাণে প্যারা, এটা আমি আনবক্স করার সময় দিচ্ছি কপিটা, এবং খুব সাবধান আনবক্স করতে হয়েছে। আমি দেখলাম বক্স কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল সেম, কোনো ধরনের পার্থক্য এটার মধ্যে তেমন একটা লক্ষ্য করতে পারবেন না বক্স কন্টেন্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট। এবং বক্সের এই জাস্ট মাল্টিপ্লাগটা ছাড়া আর কিছুই নেই। সো আমি বক্সের বাকি জিনিসপত্রগুলো সাইডে ফেললাম। তো এখন এটার দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন এটা কিন্তু আসলে একটা সাদা কালারের, একদম নর্মাল, একদম পিওর হোয়াইট। এবং পিছনের সাইডটা যদি দেখেন এটা একটা গ্রে কালারের টেক্সচার তারা দিয়েছে, এবং এখানে দেখবেন হ্যাঙ্গিংয়ের একটা সুবিধা আছে। এছাড়াও কিন্তু এর মধ্যে কিছু স্পেসিফিকেশন লেখা আছে, আর একটা অথেন্টিসিটির জন্য একটা কিউআর কোড বা বারকোড এটার মধ্যে আছে, কিউআর কোড নট বারকোড। এবং এটার বিল কোয়ালিটি ওভারঅলই আমার কাছে ভালোই লেগেছে, খুব একটা খারাপ না। ম্যাট টেক্সচার পেছনটাও মোটামুটি একটা গ্লসি ম্যাট টাইপের বলতে পারেন, বাট দুইটা ম্যাটের মধ্যে পার্থক্য আছে, এবং প্লাস্টিক যথেষ্ট পরিমাণে ভালো। এখানে একটা অন অফ বাটন আছে রেড কালারে দেখতে পাচ্ছেন, এবং আমার কাছে বাটনটা খুব একটা আহামরিও লাগে না, বা খুব একটা খারাপও লাগে না, চলে আর কি। কতদিন টিকবে সেটা আসলে ব্যবহারের উপর ডিপেন্ড করে। এখানে টোটাল 4টা ইউনিভার্সাল পোর্ট আছে, বা এখানে এটার মাধ্যমে কিন্তু আসলে আপনি 4টা ব্যবহার করতে পারবেন। এবং এগুলো কিন্তু আসলে বেবি সেফ দেখতে পাচ্ছেন, যেগুলো এখানে ঢাকা আছে, অর্থাৎ আপনি এখানে বাচ্চার আঙুল টাঙুল ঢুকে ফেললেও কোনো ধরনের সমস্যা হবে না। বাট এই আর্থিং পোর্টটা যেটা আছে, এই আর্থিং সেকশনটা এটাও ঢেকে দিলে আমার মনে হয় বেটার হতো, যেটা আর অন্যান্যগুলোতে আছে, আমরা সামনে আগেলেই দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা মোটামুটি 4টা USB টাইপ এ আছে, এবং একটা মোটামুটি ফাস্ট চার্জিং এনেবল,
এবং এটার মধ্যে মোটামুটি 20 ওয়াটের মতো আপনি ফাস্ট চার্জিংয়ের সুবিধাটা পাবেন। আর বাকি যে তিনটা দেখতে পাচ্ছেন এগুলো হলো বেসিক চার্জার বলতে পারেন, 5 ওয়াট থেকে স্টার্ট করে মোটামুটি 12 ওয়াট পর্যন্ত আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে। সো এই তো মোটামুটি তিনটার পর চারটা যাদের কর্ড লাগবে এবং চারটা ইউএসবি লাগবে তাদের জন্য আসলে LDNIO এই ভার্সনটা। এবং আমি আপনাদের আগেই বলিনি এগুলো কিন্তু প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট, আপনারা চাইলে গ্যাজেট স্টুডিও বিডি থেকে এটা অর্ডার করতে পারেন। এরপরে যেটা নিয়ে এসেছি সেটা হলো LDNIO আরেকটা, যেটার নাম হলো LDNIO SC5614। এবং এটা কিন্তু আসলে অনেকগুলো কর্ড, এটাতে 5টা কর্ড আছে, পাওয়ার সকেট যেটা 5টা পাওয়ার সকেট আছে এবং 6টা ইউএসবি আছে, অর্থাৎ ইউএসবি টাইপ এ। এটাকে যদি আমরা আনবক্স করতে যাই, এখানে আমরা নর্মালি এটাকে আনবক্স করে ফেলি, আসেন আমরা দেখি এটা, ভাই একটা বক্স খুলতে তো ওর ঝামেলা। সো এই যে আনবক্স করলাম, আনবক্স করলে বক্স কন্টেন্ট এগুলোর মধ্যে খুব আহামরি একটা কিছু দেয় নাই তারা, জাস্ট এই এই মাল্টিপ্লাগটাই আছে, খুব একটা বেশি কিছু না। এবং আমি বক্সগুলোকে সাইডে রাখি, সাইডে রেখে এখন মাল্টিপ্লাগের দিকে যদি সরাসরি চলে যাই দেখতে পাবো প্লাস্টিক বিল্ড, উপরে ম্যাট টেক্সচার সাদা কালারের এবং কালারগুলো খুব সুন্দর। এখানে যে এই অংশটা আছে সেটা কিন্তু আসলে গ্লসি প্লাস্টিক অ্যাজ ইউ সি। এবং এখানে যে মোটামুটি 5টা আপনি পাওয়ার সকেট দেখতে পাচ্ছেন, 5টার মধ্যে বেবি সেফের অপশনটা তারা রেখেছে এবং উপরে মোটামুটি 6টা ইউএসবি টাইপ এ দিয়েছে। এগুলো কিন্তু ফাস্ট চার্জিং এনেবল না, নর্মাল বেসিক ইউএসবি যেগুলো 5 ওয়াট থেকে শুরু হয় আর কি। এখানে একটা পাওয়ার বাটন দিয়েছে যেটা মোটামুটি একটা ট্যাকটাইল পাওয়ার বাটন, এবং এটা আমার কাছে ওগুলার থেকে বেটার মনে হয়েছে, এর বিল্ড কোয়ালিটি বলেন বা এটার ট্যাকটাইল ভাইবটা বলেন, সেটা আমার কাছে ভালো লেগেছে আগেরগুলোর তুলনায়। এটা পেছনের দিকে তাকালে দেখতে পারবেন যে এখানে টাইপ মানে কি বলে এখানে দুইটা হ্যাঙ্গিং আছে যেটার মাধ্যমে আপনি এটাকে দেয়ালেও টানায় রাখতে পারবেন। এখানে কিউআর কোড আছে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যেটা কি অথেন্টিক কিনা। আর প্রতিটা LDNIO যে আমি আজকে যে কয়টি রিভিউ করবো বা বলেন ওভাররিভিউ করবো, প্রত্যেকটা তার কিন্তু আসলে 2 মিটার পর্যন্তই লম্বা, ছোটো না বড়ও না। এবং এটার মধ্যে যে কর্ডগুলো আছে সেগুলো অলমোস্ট সেম, অর্থাৎ 2 পিনের যে কর্ডগুলো আছে যেটা একটার মধ্যে মানে এই যে আর্থিংয়ে যেটা সেটা এখানে নাই। অনেকক্ষণ যাবৎ আমরা দেখে এসেছি যে প্রত্যেকটা পাওয়ার সকেটের মধ্যে কোনো ধরনের এক্সট্রা সুইচ নেই, অর্থাৎ আমরা এক্সট্রা সুইচ কোনোটাতেই দেখতে পাচ্ছিলাম না, প্রত্যেকটা একটা সুইচের মাধ্যমে মোটামুটি সবগুলো অন হয়ে যায়। বাট আপনি যদি মিতব্যয়ী হন এবং প্রত্যেকটা সকেটের মধ্যে যদি একটা করে আলাদা আলাদা আপনার মানে সুইচ দরকার হয় তাহলে কিন্তু আসলে আপনি LDNIO এটা নিতে পারেন। এবং এটার মডেল নাম্বারটা আমি যদি বলি, এটার মডেল নাম্বার কই রে বাবা, এটা মডেল নাম্বার, এই যে এটা মডেল নাম্বার এখানে লেখা আছে, আপনারা দেখতে পারেন যে SC4408। এই মডেল নাম্বারে যে এইটা আছে এটা আমি অলরেডি আনবক্স করে ফেলেছি, আমি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসছি। এই হলো সেই প্রোডাক্ট এবং এটাও দেখতে বেশ চমৎকার সাদা কালারের এবং আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, প্রিমিয়াম একটা ভাইব আছে এটার মধ্যে। আপনারা চাইলে এখানে আসলে ক্যামেরা কতখানি বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এই প্রত্যেকটা যে আলাদা আলাদা সুইচ আছে আপনি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা সুইচ অন করতে পারবেন। এবং আমার কাছে একটা আশ্চর্যজনক জিনিস লেগেছে, নর্মালি আমরা যে জিনিসগুলো দেখি যে পাওয়ার সকেটগুলোর মধ্যে আলাদা আলাদা সুইচ থাকে, হ্যাঁ তো প্রতিটার মধ্যে পাওয়ার সকেটটা থাকলেও এই যে ইউএসবির মধ্যে সচরাচর কিন্তু সুইচ থাকে না, বাট এটার মধ্যে কিন্তু আলাদা সুইচ আছে ইউএসবির মধ্যে। এবং এখানেও 4টা আপনি ইউএসবি টাইপ এ পাবেন যেটা কিন্তু আসলে 3.4 অ্যাম্পিয়ার সাপোর্ট করে এবং এটা অটো আইডির, কিন্তু এটার মধ্যে কোনো ধরনের পিসি বা কিউসি নাই। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এটার মধ্যে এই যে ডান দিকে এই সেটটাতে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে এই সেটটাতে এখানে কিন্তু একটা লাল বাটন আছে যেটা মানে আমার ফিউজ হিসাবেই কাজ করে। সো এটার ব্যবহার কতটুকু আপনার চাইলে ব্যবহার করে দেখতে পারেন। বিল্ড কোয়ালিটিটা চমৎকার, এটা কিন্তু একটু কার্ভ টাইপের, অর্থাৎ মানে বিল্ড এই যে দেখেন আপনি এখানে বিলটা দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাট না, এটা একটু হালকা কার্ভ, অর্থাৎ আপনি যখন কোনো একটা সার্ফেসে বসিয়ে রাখবেন তখন দেখবেন এটা কিন্তু এই যে এরকম করে একটু এভাবে থাকবে, হ্যাঁ একটু ঢেউ আকারে নিচেমুখী ঢেউ আকারে থাকবে। সো বেশ ভালো লাগে, প্রিমিয়াম কোয়ালিটি চাইলে এবং সিকিউরিটিও আছে এবং LDNIO কিন্তু ক্লেম করছে প্রত্যেকটা 850°C পর্যন্ত অ্যান্টি ফ্লেমিং সাপোর্ট করে। এবং এটা প্রত্যেকটার মধ্যে কিন্তু এক একটা স্মার্ট চিপ ব্যবহার করা হয়েছে যাতে কোনো ধরনের ওভার পাওয়ার সাপ্লাই বা আপনি বলেন আপনার বাসার মধ্যে যদি ইলেকট্রিক শর্ট সার্কিটও হয় এটা যদি নিজস্বভাবেই আপনার যে ডিভাইসগুলোকে আছে সেগুলোকে যাতে প্রোটেকশন করতে পারে, এই ক্যাপাসিটিগুলো এই LDNIO প্রত্যেকটা মাল্টিপ্ল্যাক যেগুলো আছে এগুলোর মধ্যে রেখেছে। সো এখন যেটা আমরা নিয়ে আসলাম সেটা LDNIO আরেকটা মডেল, এটাও কিন্তু একটা নর্মালি পাওয়ার সকেট যেটার মধ্যে 5টা পাওয়ার সকেট আছে এবং আপনি 3টা ইউএসবি টাইপ এ পাবেন এবং একটা এর মধ্যে ফাস্ট চার্জিং এবং আরেকটা হলো PD সাপোর্টেড 3.0 যেটা সেটা 20 ওয়াট পর্যন্ত আপনাকে দিয়ে থাকবে এবং যে ইউএসবি টাইপ এ সেটা আপনাকে মোটামুটি 18 ওয়াটের মতো আপনার ব্যাকআপ দেবে এবং বাকি যেগুলো আছে বাকি দুইটা এটাও কিন্তু কম না, মোটামুটি 12 ওয়াটের মতো ব্যাকআপ আপনাকে দিবে। এবং আমি যদি এটা আনবক্স করে ফেলি তাহলে আমি এখানে দেখতে পারবো এই প্রতিটা জিনিস, ভাই আনবক্স করতে অনেক প্যারা, আমি যখন প্রথমে আনবক্স করছিলাম প্রতিটা ব্যবহার করছি আমার কাছে অনেক প্যারা লেগেছে। এবং আমি বক্সের বিষয়ে আসলে স্পেশাল কিছুই নেই, আপনারা খুব একটা স্পেশাল কিছু পাবেন না, জাস্ট এই মাল্টিপ্লাগটা ছাড়া আমি প্রতিটাতেই বলছি। এটার মধ্যে কিন্তু আসলে একটা এমন দেখেন 3 পিনের যে অ্যাডাপ্টার মানে কী বলে কেবলগুলো আছে, কেবলটা না সরি 3 পিনের যে প্লাগগুলো আছে এটা এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা যথেষ্ট পরিমাণে শক্তপোক্ত, এখানে একদম মানে পারমানেন্টলি একটা ফিউজ তারা পার্সোনালি এটাতে ব্যবহার করেছে, দেখছেন এই যে এখানে ফিউজ লেখা এই ফিউজ এখানে একটা ব্যবহার করেছে, এটাও কিন্তু 2 মিটারের তার, তারের কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো,
প্রত্যেকটা মাল্টিপ্লাগের তারের কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো, তার বর্ণনা হলো তার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। এখন আমরা এখানে যদি তাকাই, এখানে তাকালে দেখতে পাবো যে এই যে দেখেন এই মাল্টিপ্লাগে আমার কেন নালিশ নাই, আমি প্রত্যেকটাতে বলতেছিলাম যে এই যে আর্থিংয়ের যে সেকশনটা এটাকে বেবি সেফ কেন করা হয়নি, এটার মধ্যে ক্ষেত্রে কিন্তু এটা আছে, এটা প্রত্যেকটা জিনিসই বেবি সেফ এই আর্থিংয়ের ক্ষেত্র। বাট এই যে যখন আপনি একবার পাওয়ার অন করে ফেলবেন তখন কিন্তু আবার এগুলো বেবি সেফ থাকবে না, অর্থাৎ এখানে কিন্তু কোনো ধরনের প্রোটেকশন নাই। যদি আপনি চাইলে এখানে কোনো ধরনের একটি স্টিকার ব্যবহার করতে পারেন, যে দরকার হলে স্টিকারটা লাগায় রাখলেন আর না হলে খুলে ফেলেন। হ্যাঁ, সো এখানে আমি কাছে আপনি আগেই বলেছি যে এখানকার যে ক্যাপাসিটিগুলো কেমন, বিল্ড কোয়ালিটি যদি পেছনের দিকে তাকান হুবহু সেম অন্যান্যগুলোর মতো, অন্যান্যগুলো যেমন এটাও কিন্তু মোটামুটি তেমন। সো এটার মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই, এটা তো বুঝতেই পারছেন যে এটা আপনি কোন কাজে ব্যবহার করবেন। এখন চলে আসি এলডিনিওর সবচেয়ে প্রিমিয়াম, আমার কাছে এই যে ছয়টা আমি মোটামুটি রিভিউ করলাম আজকে, ছয়টার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে বেশি ইউজফুল একটা মাল্টিপ্লাগ নিয়ে, যেটা আমার মনে হয় পার্সোনালি আমিও রেখে দিতে পারি, কারণ সামনে আমার স্টুডিও তো আমি গেটআপ টেটআপ চেঞ্জ করছি, সো ওটার জন্য আমি হয়তো বা রেখে দিব এটা। এটা তো দেখি, এটা এটা কিন্তু বেশ বড় সাইজের, এবং এটা যদি আমি আনবক্স করে ফেলি দেখতে পাবো, ও সরি আপনাদেরকে তো এটার মডেলটা আপনাদেরকে ও সরি এটার মডেলটা তো আপনাদেরকে জানানো হয়নি, এটার মডেলটা হলো এই যে দেখেন লেখা SC10610। হ্যাঁ, তো এই মডেলটা, এটা দেখেন মাল্টিপ্লাগে তো নর্মালি এক সাইডে পাওয়ার সকেট থাকে তাই না, নর্মালি আমরা দেখি, এটা কিন্তু এক সাইডে না ভাই, মোটামুটি দুই সাইডেই পাওয়ার সকেট আছে, অর্থাৎ এদিকেও পাওয়ার সকেট এদিকেও পাওয়ার সকেট। এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা শেপটা কেমন, দেখতে কিন্তু বেশ দারুণ লাগে, আমার কাছে বেশ ভালো লেগেছে এই মাল্টিপ্লাগটা। এটা যদি দাম ভাই ইউজ হবে আমার গেস, এবং আপনারা চাইলেই সেই দামগুলো দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে চেক করতে পারেন, গ্যাজেট স্টুডিও ভিডিও ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সেটা দেখতে পারেন। সো এখানে কী কী থাকছে, এখানে 10টা পাওয়ার সকেট থাকছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে অন অফের বাটনটা আছে যেটা রেড কালারের বাতি জ্বলে, আমি পাওয়ার দিয়ে দেখাচ্ছি না নর্মালিভাবেই দেখাচ্ছি, রেড কালার বাতি জ্বলবে, এবং এই 10টা পাওয়ার সকেটে বেবি সেফ, বাট এই যে আর্থিং সেকশনগুলো কিন্তু আসলে বেবি সেফ না, এটা আমার খুব মানে নালিশ এই ক্ষেত্রে। হ্যাঁ, আর এখানে মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি আপনি এখানে মানে 5টা সবগুলো 5টা ইউএসবি টাইপ এ পাবেন, যেটার মধ্যে একটা হলো আপনাকে বলে ফাস্ট চার্জিংয়ের সুবিধা দিয়ে থাকবে যেটা 18 ওয়াট পর্যন্ত, আর বাকিগুলো আপনার 2.4 অ্যাম্পিয়ারের আপনাকে একটা সাপোর্ট দিয়ে থাকবে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন পিডি অর্থাৎ PD 3.0 টেকনোলজি যে 20 ওয়াটের ফাস্ট চার্জিং এটা ওখানে পাবেন, আর নিচেরটা তো আমি আগেই বলেছি যে 18 ওয়াটের QC 3.0 ফাস্ট চার্জিংয়ের সুবিধা আপনার পাবেন। এবং এটা বিল্ড কোয়ালিটি বলি যদি এটা ওভারঅলই প্লাস্টিক মেড, এবং প্রতিটা বিল্ড কোয়ালিটি কাইন্ড অফ সেম, বাট এটা অনেক প্রিমিয়াম এবং এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে কিউআর কোড আপনি চাইলে স্ক্যান করে ফেলতে পারবেন, এখানে দেখেন আলগা করে একটি মানে গ্রিফিট টেক্সচার তারা দিয়েছে, রাবারি টেক্সচার বলতে পারেন, যেটা যে সারফেসটাতে রাখবেন সেটাতে যাতে গ্রিফ করে থাকে। হ্যাঁ, এবং এটা বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো, আমার কাছে বেশ ভালো লেগেছে। এটার মধ্যে 2 মিটারের তার আছে, এবং এটার কর্ডটা আপনারা চাইলেই দেখতে পাচ্ছেন যেটা কর্ডটা কেমন। সো ওভারঅলই কিন্তু আসলে এই যে মাল্টিপ্লাগগুলো আমি মোটামুটি যে কটা রিভিউ করলাম আমার কাছে বেশ ভালো লেগেছে, প্রত্যেকটা মাল্টিপ্লাগই কিন্তু অ্যান্টি ফ্লেমিং যে 850°C পর্যন্ত সেটা সাপোর্ট করে, এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু আসলে পাওয়ার সাপ্লাই যাতে আপনার মানে একটা অপটিমাম পাওয়ার সাপ্লাই হয় সেটা তারা ইনশিওর করে, এবং প্রতিটা পাওয়ার সাপ্লাই মানে প্রতিটা মাল্টিপ্লাগই কিন্তু আসলে যথেষ্ট পরিমাণে ভালো মানে। আমি অলরেডি আমার বাসায় মোটামুটি 1.5 বছর যাবত একটা এলডিনিওর ব্যবহার করছি, এবং আমি এখন পর্যন্ত স্যাটিসফাইড সেটা নিয়ে, এবং আমি ইচ্ছা আছে যে আমি এটাও রাখার, কারণ যদি আমার সামনে দরকার হয় আর কি। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মাল্টিপ্লাগগুলো অনেক দিন যাবত আমার কাছে ছিল, আমি ভিডিও বানাবো বানাবো করে আসলে সময় পাচ্ছিলাম না, সো আজকে ভিডিও বানায় ফেললাম, আশা করি ভালো লেগেছে। এইসব টাইপের ভিডিও বা এইসব টাইপের আনকমন আনকমন জিনিসের ভিডিও দেখতে হলে আমাকে জানাবেন। সো পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।